তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছি আপনাদের সামনে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে বুলডাকের কোরিয়ান রামেন নুডলস। এটা হচ্ছে দেখেন, এটা 2x স্পাইসি, মেড ইন কোরিয়ান। আর এটা হচ্ছে আপনার খুব ঝাল একটা আর কি নুডলস। এটা বাংলাদেশে এটা সচরাচর পাওয়া যায় না, তো আমি এটা অনলাইন থেকে আসলে কিনেছি। আপনারা অনলাইনে খুঁজলে পেয়ে যাবেন। এখন আজকে আমি এটা আর কি রান্না করে খাবো, দেখবো এটা কতটা ঝাল এবং কি টেস্ট কেমন। তো আমি দুই প্যাকেট এনেছি, তার ভিতরে আজকে আমি এটা ট্রাই করব, এটা কেমন সেটা আজকে দেখবো। তো এর সাথে আমি নিয়েছি আজকে এই উপকরণগুলো আমি নিয়েছি, এখন এগুলো কাটবো। তো এটা হচ্ছে চিকেন, চিকেনটা আমি আসলে ভেজে নিয়েছি। মাশরুম, এটাও আপনার যেভাবে খুশি সেভাবে কাটতে পারেন। তো আমাদের কাটা হয়ে গেছে সব কিছু। তো আমরা কী কী নিলাম দেখুন, আমরা নিলাম হচ্ছে গাজর কুচি এভাবে কেটে নিলাম, তারপর হচ্ছে মাশরুম নিলাম, তারপর পেঁয়াজ নিলাম, আর হচ্ছে চিকেন কেটে নিলাম। আসলে বাজারে এখন তো নকলের ছড়াছড়ি, তো আপনি অবশ্যই এটা দেখে নেবেন, বুলডগ হ্যাঁ মেড ইন কোরিয়া, আর এখানে অবশ্যই হালাল লেখা আছে কি না, হালাল লেখাটা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, আর এক্সপায়ার ডেটটা অবশ্যই চেক করবেন সবসময়। এটার ভিতরে আছে হচ্ছে যে স্পেশাল যে সসটা 2x স্পাইসি, এটাই হচ্ছে এটার মেন ইনগ্রিডিয়েন্টস, আসল জিনিস আসল মজা এটা আছে। তারপর হচ্ছে একটা মশলা আছে, আর এই হচ্ছে নুডলস, এটা সাধারণ নুডলসের থেকে অনেক বেশি মোটা। আর এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে, কারণ এটি শক্ত, 10 মিনিট পরে টিপে দেখবেন যে আসলে সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমরা পানি ছাড়াবো। টিম্পোস করা হয়ে গেছে, এখন আমরা রামেনটা রান্না করবো। তেল দিলাম, তেল দেওয়ার পরে পেঁয়াজ দিলাম, তারপরে যে মাংসগুলো দিয়ে দিলাম চিকেন, অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। তো এখন আমি এই নুডলসগুলো দিয়ে দিব। এখন আমরা এই যে সসটা আছে নুডলসের, স্পাইসি সসটা, এটা দিয়ে দিব। দেখুন তো কতটা লাল এবং হয়ে গেছে। এখন আমরা এটা প্লেটে ঢেলে নিব, অনেক স্পাইসি দেখতে, হোপ এটা খেতে অনেক সুস্বাদু হবে। দেখুন এটা হচ্ছে মশলাটা, এটা এখন দিয়ে দিব। তো আমাদের রামেন সব কিছু রেডি, রান্নার সব কমপ্লিট, এখন খাওয়ার মানে টেস্ট করার সময় এসেছে, যে আমরা এখন টেস্ট করবো যে এটা আসলেই কতটা স্পাইসি এবং কতটা ইয়ামি। তো চলুন এস টেস্ট করা যায়। দেখুন চিকেন, আসলে চিকেন না দিলে আসলে নুডলস আমার কাছে ভালো লাগে না, সেজন্য আসলে আমি চিকেনটা দিয়েছি। অনেকে চিকেন দেয়, অনেকে দেয় না। তো টেস্ট করে দেখি। হ্যাঁ বিসমিল্লাহ, টেস্ট আছে, স্পাইসি ঠিক আছে, কিন্তু আসলে যেমনটা স্পাইসি শুনেছি যে খুব ঝাল, একেবারেই খাওয়া যায় না, খেলে অবস্থা খারাপ হয়ে যায়, আসলে তেমন কিছুই না। কিন্তু হ্যাঁ আছে, ঝাল আছে, ভালো লাগতেছে, ঝালটা সহনীয় আর কি। তবে টেস্টটা একটু ডিফারেন্ট, সসের যে টেস্ট আলাদা একটা কোয়ালিটি, সেটা আসলে বোঝা যাচ্ছে যে অন্যরকম একটা টেস্ট পাচ্ছি। সচরাচর নুডলস রান্না করলে এরকম টেস্ট পাওয়া যায়, অথবা নুডলসের মশলা দিলে এরকম টেস্ট পাওয়া যায় না, যতটা এরকম কোরিয়ান এই রামেন নুডলসে পাচ্ছি আমি। টেস্ট একটু ডিফারেন্ট, টেস্টটা একটু এক্সেপশনাল, ভালো লাগছে খেতে। হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়। এরকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করতে থাকবো যদি আপনাদের সাপোর্ট পাই। ধন্যবাদ সকলকে।